हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাথে আছি আমি জিকরুল দেখছেন ইলেকট্রিক টেক। তো বন্ধুরা আমরা বাসাবাড়িতে অনেকেই রাইস কুকার ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না এই রাইস কুকারটির কত ওয়াট এবং কি কত এম্পিয়ার লোড নিতে পারবে। আমরা না জেনে শুনে কি করি, আমাদের রুমে যে সকেট পয়েন্টটি থাকে যেটা 5 এম্পিয়ার আমরা মোবাইল চার্জ দেই, সেই সকেট পয়েন্টে আমরা প্লাগটি লাগিয়ে আমরা রাইস কুকারটি অন করে দিই। ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে কোনো সময় ওই সকেটটি পুড়ে যায়। তো বন্ধুরা কিভাবে কত এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাইতে হবে রাইস কুকারের জন্য এবং কি কত ওয়াট আপনার রাইস কুকারটি আছে আর কত সাইজের তার দিতে হবে, সকেট কত এম্পিয়ারের ব্যবহার করতে হবে, আমি এই ভিডিওতে দেখিয়েছি। তা বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই এর সমাধান দিতে পারবেন। তা বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন এই রাইস কুকারটি 1200 ওয়াট। তা বন্ধুরা 1200 ওয়াট পি সমান সমান 1200 ওয়াট। এরপর আমার লাইন ভোল্টেজ আছে 220 ভোল্ট। তো ভি সমান সমান 220 ভোল্ট। এখন আমরা এই 1200 ওয়াট যদি আমরা 220 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এম্পিয়ার আসতেছে আই সমান সমান 4.54 এম্পিয়ার। তো বন্ধুরা বুঝতে পারছেন যে 4.54 এম্পিয়ার আসতেছে। এখন আমরা কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব। তো বন্ধুরা আমরা 6 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি, কিন্তু কিছুক্ষণ পরে আপনার ব্রেকারটি গরম হয়ে পড়ে যাবে। তো বন্ধুরা এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 4.54 এম্পিয়ার যেহেতু আমাদের 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না, কারণ আমরা নিরাপদে থাকতে পারবো। এরপর বন্ধুরা আমরা আসি যে কত সাইজের কত আরএমের তার ব্যবহার করতে হবে। এখন আমাদের 2.0 আরএমের যে তারটি আছে এই তারটি যদি ভালো মানের তার হয়ে থাকে তাহলে আপনার 20 এম্পিয়ার পর্যন্ত সে কারেন্ট বহন করতে পারবে। আর 2.5 আরএম যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে 25 এম্পিয়ারের কারেন্ট সে 25 এম্পিয়ার পর্যন্ত সে নিতে পারবে, তাই ভালো মানের যদি তার হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা 2.0 ব্যবহার করতে পারেন, 2.0 আরএম এর কেবল কিংবা 2.5 আরএম এর তারও ব্যবহার করতে পারেন। এরপর বন্ধুরা এখন সকেট, আমাদের যে এমকে 2 পিন সকেট গুলো আছে 13 এম্পিয়ারের, এই সকেট গুলো আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এই সকেট গুলো ব্যবহার করলে আপনাদের পুরার কোনো ভয় থাকবে না, এটা খুব নিরাপদ থাকবে। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এরপরে যদি আপনাদের বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।